আন্তর্জাতিক ক্যারিয়ারটা দীর্ঘ হয়নি নিয়ামুর রশিদ রাহুলের। 1999 সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারানো সেই ম্যাচের সদস্য ছিলেন তিনি। জাতীয় দলের জার্সিতে মাত্র দুটো ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। এরপর আর কখনোই ঠাই হয়নি জাতীয় দলে। এ নিয়ে একটা আক্ষেপ সবসময়ই ছিল রাহুলের। 2018 সালে কক্সবাজারে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি টোয়েন্টি ওয়ানডে সিরিজে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও আইসিসির ডিভিশন টুতে নেপাল, ওমান ও যুক্তরাষ্ট্রের ম্যাচ পরিচালনা করেছেন গেল বছরই। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশের আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালনের সুযোগ পান রাহুল। এবার আরও একটি আক্ষেপ পূরণের অপেক্ষায় তিনি। ক্যারিয়ারে টেস্ট খেলতে পারেননি, এবার রেফারি হিসেবেই করতে চান স্বপ্ন পূরণ, নিয়েছেন চ্যালেঞ্জ হিসেবে। টেস্ট ক্রিকেটটা স্টার্ট ম্যাচ রেফারিদের নিয়ে স্টার্ট হয়েছে এবং এটার প্রথম ম্যাচ রেফারি হিসেবে স্বীকৃতি পাওয়াটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। আমি মন দিয়ে কাজ করেছি, আমার একটা লক্ষ্য ছিল যে কখনো টেস্ট খেলতে পারিনি, তাই হয়তো টেস্ট খেলার টেস্টের ম্যাচ রেফারিটা যদি করতে পারি তাহলে হয়তো ক্রিকেট ক্যারিয়ারটা একটু পূর্ণতা পায়। ম্যাচ রেফারির দায়িত্বে সবসময় স্বচ্ছতা থাকা জরুরি মনে করেন রাহুল। এগিয়ে যেতে চান বহুদূর, এজন্য উন্নত প্রশিক্ষণের প্রয়োজন বলেও জানান তিনি। এগিয়ে আসার অনুরোধ বিসিবিকে। চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আমরা যদি ভবিষ্যতে ভালো ভালো ট্রেনিং করতে পারি এবং বিদেশে বা যে কোনো জায়গায় যদি ভালো ভালো ট্রেনিংয়ের ব্যবস্থা হতে পারে, আইসিসির থেকে যদি কোনো অফিসিয়াল এখানে যারা এমআইডিএস নিয়ে কাজ করে, মিটস নিয়ে কাজ করে, অনলাইন নিয়ে কাজ করে, রিপোর্ট রাইটিং নিয়ে কাজ করে, তাদের সাথে যদি একটা শর্ট কোর্স বা সেশন করা যায় তাহলে আমাদের জন্য, আমাদের ম্যাচ রেফারির জন্য এখানে অনেক বড় ভালো একটা কাজ। এখন পর্যন্ত মোট 9টি ওয়ানডে ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন রাহুল। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা।